এই যে আমরা যে পিএস মিটারটা আমরা ব্যবহার করি, এই পিএস মিটারটা কিন্তু আমরা যে অবস্থায় খরিদ করি, ধরুন যে এই অবস্থায় একটা ইনটেক প্যাক আমাদের কাছে দেওয়া হয়, এই অবস্থায় আমরা যখন কিনব এই ফুল প্যাকটাই আমাকে দিবে, তো এটার ভিতরে এই জিনিসগুলো দেওয়া আছে, রিয়াজেন্ট বলি, সলিউশন বলি। আমাদের আমাদেরকে যখন এই এই মেশিনটা দেওয়া হয়, এটা কিন্তু অ্যাডজাস্ট করা নাই, ক্যালিব্রেশন করা নেই। এই ক্যালিব্রেশনটা আমাদেরকে করতে হবে, এটা একটা ছোট্ট পদ্ধতি জানাই দেই। যখন এটা কিনবেন, আমাদের ওই যে টিডিএস মিটারটা কিন্তু এই সমস্যা নেই, টিডিএস মিটারটা অটো ওটা অ্যাডজাস্ট করাই আছে, ওটা আমরা জাস্ট সুইচ দেব, কাজ শুরু করবে। আর এই পিএস মিটারটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, ক্যালিব্রেট করে নিতে হবে। ক্যালিব্রেট করার জন্য আমাদের এই প্যাকেটের ভিতরে এই দুটো সলিউশন দেওয়া থাকবে, দানা জাতীয় পাউডারই বলাই আছে, না দেয়া নেই। একটু নোট, এটা নোট নিতে হবে আপনাদেরকে, প্যাকেটের ভিতরে দেয়া যে সলিউশন দুইটা, এটাকে যদি আমরা নাম্বারিং করি, নাম্বারিং যদিও করা নাই, লাল সবুজ, রাইট, লাল সবুজের জি, হ্যাঁ তা আছে, যে বলা আছে পিএস 6.86, এটা সবুজ রঙের, আর এটাতে দেওয়া আছে পিএস 4.01, আর এটাতে দেওয়া আছে লালটাতে দেওয়া আছে পিএস 4.01। মানে এইটাতে যদি আমরা ক্যালিব্রেট করে না নিয়ে যদি আমরা কাজ করতে থাকি, তাহলে আমাদের রেজাল্ট হতে হবে, এটা এটা আমি পাইছিলাম, এটা এই দুটো মিক্সার করে, রাইট 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 রাইট। এই জিনিসটা যারা নতুন আছে তাদের জন্য একটু জানাই দিই, এটিকে আমরা কিভাবে ক্যালিব্রেট করব। আমরা প্রথমে তিনটা গ্লাসে, প্রতিটা গ্লাসে 250 মিলিলিটার, এক পোয়া 250 মিলিলিটার, এটা ডিস্টিল ওয়াটার, আমার টিউবওয়েলের পানিতে হবে না, ট্যাঙ্কের পানিতেও না, অ্যাসিড পানির যেটা ডিস্টিল ওয়াটার অথবা আমার যে মিনারেল ওয়াটার, জি জি বোতল ওয়াটার, মিনারেল ওয়াটার, 250 মিলি, 250 মিলিলিটার করে, তিনটি পৃথক পৃথক গ্লাসে 250 মিলিলিটার করে পানি নেব। উপরে উপরে এটার শিরোনাম দিতে পারেন পিএস মিটার ক্যালিব্রেশন। আচ্ছা, এরপর আমরা এই একটা গ্লাসের পানিতে, ধরেন যে আমরা লাল প্যাকেটের পাউডারটা ঢেলে দিলাম, হ্যাঁ লাল রঙের 4.01, সম্পূর্ণটুকুই। আচ্ছা, এখানে একটা শর্ত কিন্তু এখানে দেওয়াই আছে, একটু খেয়াল করেন, বলা আছে কিন্তু পার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ওয়াটার টেম্পারেচারটা আমাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসার পর কিন্তু এটার শর্ত পূরণ হবে, এখানে দেওয়াই আছে পার 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা যখন এই ক্যালিব্রেশনটা করবো তখন টেম্পারেচারটা এই আসতে হবে, হ্যাঁ স্যার, না না ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আচ্ছা জি, না আমাকে কন্ট্রোল করতে হবে, ঠান্ডা পানি মিশিয়ে নিয়ে আসতে হবে, দুইটাই 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 সেম, দুইটাই সেম টেম্পারেচারের পানিতে করতে হবে। আচ্ছা, মানে এইটাতে হলে হবে কি, আমার রেজাল্টটা অ্যাকুরেট আসতেছে, এরপরে আমার মেশিনটা পারফেক্ট হয়ে থাকলো। এই তো, তাহলে আমরা এক গ্লাস পানিতে আমরা লাল প্যাকেটের ওষুধটা মেশাই দিলাম, একটা সুন্দর, এটা কিন্তু গুলতে চাবে না, অনেকটা চিনি দানার মতো বা লবণ দানার মতো গুলতে চায় না, একটা সুন্দর করে গুলে রেখে দিলাম, ওই গ্লাসের তলায় এটা রেখে দিলাম, নালে কিন্তু আবার আমার ভুল হয়ে যাবে, যে প্যাকেটের ওষুধটা যে গ্লাসে দিলাম সেই গ্লাসের তলায় এই প্যাকেটটা রেখে দিলাম, চিনব, আর একটা গ্লাসে আর একটা দিলাম, দ্বিতীয় গ্লাসে ধরেন যে আমার সবুজ রঙের যেটা পিএস 6.86 দেয়া আছে, এইটাকে আরেকটি গ্লাসে পানিতে দ্রবীভূত করলাম, ঢেলে দিলাম, গুলিয়ে নিলাম, আর একটা পানি আমার ফ্রেশ থাকলো, ওইটাতে কোনো কিছু মেশানোর সুযোগ নেই, দ্বিতীয় গ্লাসের তলায় আমরা এটা রেখে দিলাম।
রেখে দিলাম। এখন আমি মেশিনটাকে অন করব। অন করলে প্যাকেটের ভিতরে দেখবেন একটা স্ক্রু ড্রাইভার দেয়া আছে, এটা অবশ্যই দেয়া থাকবে। এই স্ক্রু ড্রাইভারের আর এই পিছনে একটা ফুটা দেওয়া আছে পিছনে। আমরা যখনই অন করলাম তখন কিন্তু রেজাল্ট আপ ডাউন করতেছে, যা করে করুক, ওর মতো করে নাসানাসি করুক। আমরা প্রথম যে গ্লাসটা রাখছিলাম এই গ্লাসে দেখবো যে এখানে এই প্যাকেটে দেখবো যে এখানে আমার কত দেয়া ছিল, 4.01। তো 0.1 পর্যন্ত কিন্তু আমরা আনতে পারবো না, আমার 4.0 পর্যন্ত আনলেই আনাব, কারণ এই এই মেশিনে ওই পয়েন্টের পর এই সংখ্যাটাকে মেলানো যাবে না, এই পয়েন্টের পরের সংখ্যাটাই পর্যন্ত আমার মিললেই যথেষ্ট, 4.0। তাহলে আমরা এটা অন করলাম, করে ওই গ্লাসের পানিতে চুবাই নিচ্ছি প্রথম দ্রবণের, প্রথম দ্রবণের। আচ্ছা 4.10 জি, এটাতে মিশে দেখবো যে কিন্তু আমার 4.019, সামান্য কম সামান্য বেশি এরকম আছে। তখন আমি স্ক্রুড্রাইভারের মাথাটা একটু দেখে, এখানে তো এই স্ক্রুটা কিন্তু খুব ছোট্ট এবং এর মাথাটাও দেখেন খুব সূক্ষ্ম, তাহলে এখানে দিয়ে আমি অ্যাডজাস্ট করব খুব স্লোলি। এই সামান্যতেই কিন্তু অনেক ডিফার করে ফেলে। তাহলে আমি যেভাবে হোক ডান বাম ঘুরিয়ে ঘুরিয়ে আমি ওই জায়গাটায় নিয়ে আসলাম, কোন জায়গাটায় আমার প্যাকেটের গায়ে যে মানটা দেওয়া আছে 4.01 নিয়ে আসলাম। পানিতে দেওয়ার পরে কি আসবে? আমার পানির যা আছে কিন্তু সেটা একুরেট আসবে না, যেহেতু এটা ইয়া করা হয়নি, অ্যাডজাস্ট করা হয়নি, এটা যেটাই আসবে সেটা রং আসবে। আমি এখানে দিলাম, এখানে দেওয়ার পরে আমার 4.01 আসলো। 0.1 আসলে এই বোতল মানে গ্লাসের পানির আমার কাজ শেষ এবং এই সলিউশনেরও আমার কাজ শেষ। জি বুঝলাম না, এই যে রিডিংটা এই রিডিং এর মতোই আসতে হবে, কিন্তু এই রিডিং এর এই যে 4.01 এই ওয়ানটাকে আমরা আনতে পারবো না, জিরো পর্যন্ত আনলেই হবে। কেননা যখনই আমি ওটার পাশে যাব তখন এইখানেই ওয়ান চলে আসবে, আর এইখানে ওয়ান চলে আসে মানে কি 10 গুণ বেজে, অতএব 4.0 পর্যন্ত আমরা আনতে পারবো। 4.0 পর্যন্ত আনলে আমার এই দ্রবণের বা এই ইয়েটা শেষ হয়ে গেলো, আমি ওই পানি ফেলাই দিলাম, কারণ ওই পানিকে আর সংরক্ষণ করানো আমার লাগলো আমার মেশিনটাকে পারফেক্ট করানো। জি ঢোকানোর পরে হ্যাঁ তারপরে আমি কিন্তু এইটি আসবে না অথবা আসবে, আসবে না অথবা আসবে, কিন্তু আমাকে আনতে হবে। কম বেশি কম বেশি থাকলো বা যা আছে তাই থাকলো, যা আছে তাই থাকলো আলহামদুলিল্লাহ, আমার আর ওখানে ক্যালিব্রেশনের দরকার নেই, কিন্তু কম বেশি যেটাই জি হ্যাঁ ওকে ওকে ওকে, তখন আমার এই বাস 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 কোনো সমস্যা নেই। তখন এটাকে নিয়ে আমার ওই যে পরিষ্কার পানি ছিল একটা গ্লাস পরিষ্কার পানি ছিল, আমি ওইখানে একটু ধুয়ে নিলাম, কারণ এই রিয়েজেন্ট আবার এই রিয়েজেন্টের সঙ্গে মিক্স হয়ে গেলে রেজাল্ট ভেরি করতে পারে। তাহলে পরিষ্কার করে দেন, ওই যে আমার একটা গ্লাসে আছে পরিষ্কার পানি, এই পানিটাতে আমি এটা ধুয়ে নিলাম, ধুয়ে মুছে যতটুকু মশার সম্ভব মুছে নিয়ে এখন আমি দ্বিতীয় গ্লাসে যাব। দ্বিতীয় গ্লাসের যে দ্রবণের গায়ে প্যাকেটের গায়ে আমার যে মানটা দেয়া আছে ঠিক পূর্বের নিয়মে এই মানটাই আমি অ্যাডজাস্ট করে নেব, 6.86 এই জায়গায় নিয়ে আসবো। তবে 8.6 পর্যন্ত আমি মিলাইতে পারবো না, 8 পর্যন্ত আসবে, 6.8 পর্যন্ত আসবে। যখনই আমি 8 এর পরেই যেতে চাবো তখন কিন্তু 9 চলে আসবে, আমার 9 এর দরকার নেই, 6.8 আসলে মোটামুটি আমার পারফেক্ট হয়ে গেল। ঠিক এইভাবে এই এই দুইটা সলিউশনকে আমরা ব্যবহার করব, করে এই দ্রবণটাকে ফেলা দেওয়া ছাড়া এটার আর কোনো কাজ নেই। এরপর আমার এই মেশিনটা পারফেক্ট হয়ে থাকলে এখন এটাতে আমি যখন যাই রিডিং দেবো রিডিংটা আমি রেকর্ড করি। তবে খেয়াল রাখবেন দুইটা মেশিনেই কিন্তু ইলেকট্রনিক্স, এটা ব্যাটারি চালিত, যে কোনো আমরা কাজ শেষ করার পরে সঙ্গে সঙ্গে এটাকে অফ করে রাখবো, নাহলে অনবরত এটা চলতে চলতে একসময় দেখা গেল যে আপনার প্রজেক্টার মাঝখানে এসে ব্যাটারিটা শেষ হয়ে গেছে, কাজ শেষ হবে। যতক্ষণ সম্ভব এটাকে মোছামুছি করে আমরা রেখে দেবো যত্ন করে।